5ই নভেম্বর জয়েন্ট মুভমেন্ট কমিটি ও আমরা 10323 এর যৌথ উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 23 এর যৌথ উদ্যোগে যে প্রেস কনফারেন্স তাতে আমরা আমাদের পক্ষ থেকে রাজ্যের আপামর জনগণকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন। এই পূজো মরশুমে 10323 এর সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীরা রাজ্য সরকারকে সহযোগিতা করার জন্যই বলুন বা রাজ্যবাসীর সুবিধার্থেই বলুন কোনো ধরনের আন্দোলন কর্মসূচি আমরা হাতে নেইনি, কারণ আমরা আজও বিশ্বাস করি আমরা শিক্ষক ছিলাম, শিক্ষক থাকব। সেই বিশ্বাস থেকেই কিন্তু আমরা সামাজিক দায়বদ্ধতার মধ্যে থেকেই আমরা কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করিনি। এখন সময় এসেছে পূজো মরশুম দীপাবলি এবং ভাইফোঁটার মাধ্যমে শেষ হওয়ার শেষ পর্যায়ে এসেছি আমরা। আমরা রাজ্যবাসীর অবগতির জন্য বেশ কিছু জিনিস এরই মধ্যে ডেভেলপমেন্ট হয়েছে, সেগুলো আমরা তুলে ধরার জন্যই আজকের এই প্রেস কনফারেন্স এবং আগামী দিনের কর্মসূচি কী নিচ্ছি আমরা তার জন্য। আপনারা জানেন হয়তোবা রাজ্য সরকার 10323 এই চাকরি সংক্রান্ত বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন এবং সেদিনই আমরা প্রেস কনফারেন্স করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছিলাম এবং আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করেছিলাম অন্ততপক্ষে তদন্ত কমিশনের যে রিপোর্ট বা তদন্ত কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টটা জনসম্মুখে আসবে এবং 10323-এর আজকের যে পরিণতি তার জন্য যে 10323 কোনোভাবেই দায়ী নয় সেটা অন্ততপক্ষে রাজ্যবাসী জানবে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রাজ্য সরকার নির্বাক এবং বধির হয়ে আছেন। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই কি এমন কারণ, কিসের জন্য আপনি লোকাচ্ছেন এই তদন্ত কমিটির রিপোর্ট আমরা জানতে চাই, জয়েন্ট মুভমেন্ট কমিটি জানতে চায়, রাজ্যবাসী জানতে চায়। রাজ্যের শিক্ষার বেহাল অবস্থা, সেই জায়গায় যদি রাজ্যের এই তদন্ত কমিটির রিপোর্টটাকে আপনি গোপন করে রাখেন তাহলে অনেক কিছুই লুকায়িত থাকবে। আমরা বারংবার বলার চেষ্টা করেছিলাম যে আজ অবধি আমরা কোনো ধরনের টার্মিনেশন কপি পাইনি, তার সদুত্তর কিন্তু আমরা এখন অবধি পাইনি। আমরা 3-3 বার রাজ্যের শিক্ষা অধিকর্তাকে চিঠি দিয়েছিলাম, রাজ্যের যিনি শিক্ষা সেক্রেটারি মাননীয় মহোদয়কে আমরা বেশ কয়েকবার চিঠি দিয়েছিলাম এবং যে 52 দিনের গণধর্ণা মঞ্চ সেই মঞ্চ থেকে যখন আমরা দেখা করেছিলাম উনি বলেছিলেন 7 দিনের মধ্যে চিঠিটার উত্তর দেবেন, কি এক অজ্ঞাত কারণে উনি উত্তর দিচ্ছেন না। আমরা সুপ্রিম কোর্টে একটা কেস দাখিল করেছিলাম, একটা রিভিউ পিটিশন দাখিল করেছিলাম। দেখুন, রাজনৈতিকভাবে শুধু আমাদের জন্য সঙ্গে ষড়যন্ত্র হচ্ছে বলে মনে হচ্ছে না, আমরা আইনগতভাবেও ষড়যন্ত্রের শিকার হচ্ছি। 10323 কোনো এক অজ্ঞাত কারণে দেশের সর্বোচ্চ আদালতে সেই পিটিশনটাকে হেয়ারিং না করেই ডিসমিস করে দেওয়া হয়েছে। আমরা যে কথাগুলো বলছিলাম যে অলোক, আমি বলে রাখি, অলোক চক্রবর্তীর কেসটাকে আমরা রিভিউ পিটিশনের জন্য দাখিল করেছিলাম সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের ইতিহাসে মনে হয় এই প্রথম যে উইদাউট হেয়ারিংয়ে কোনো কেসকে ডিসমিস করে দেওয়া হয়েছে। তার জন্য আগামী দিনে আমরা আইনি যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা নিতে যাচ্ছি, সেটা অন্য দিক। কিন্তু আপনাদের জানার জন্য সেই জিনিসগুলো বলে রাখা দরকার যে শুধু রাজনৈতিকভাবে বা সরকারিভাবে আমরা ডিপ্রাইভ হচ্ছি না, আইনের দিক থেকেও আমরা কোথাও না কোথাও ডিপ্রাইভ হচ্ছি। পাশাপাশি আপনারা যারা প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন আপনারা হয়তোবা জানেন আগামীকালকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত, ওই আদালতের একজন সিনিয়র জাস্টিস জাস্টিস ইউ ললিত আমাদের রাজ্যে আসছেন। আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে ওনাকে ওয়েলকাম জানাই যে আমাদের মতন ছোট রাজ্যে ওনার মতন একজন বড় জাস্টিস আসছে, এতে আমাদের রাজ্য সমৃদ্ধ হবে। পাশাপাশি এই রাজ্যের যারা প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন যদি আপনাদের কাছে কোনো সুযোগ থাকে দয়া করে ওনাকে প্রশ্ন করবেন, যেহেতু আপনারা এই রাজ্যের, আমরাও এই রাজ্যের, যে যারা এই পলিসিটাকে তৎকালীন সময়ে তন্ময় নায়েতের কেসে চ্যালেঞ্জ করেছিল তারা কী করে চাকরি করছে। যে 37 জনের লিস্ট আমরা বারবার সাবমিট করছিলাম কোর্টের কাছে যে তারা এই পলিসিটাকে চ্যালেঞ্জ করেছে, আজকে 2012 সালে এই 37 জন চাকরি করছে কী করে, সেই প্রশ্নটুকু অন্ততপক্ষে আপনারা জাস্টিস ইউ ললিতকে প্রশ্ন করবেন আমাদের তরফ থেকে, যেহেতু আমাদের আমরা সরাসরি ওনাদের সঙ্গে যোগাযোগ করাটা সম্ভব নয়।
আজকের দিনে শিক্ষা দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে একটা বার্তা, আপনারা সিদ্ধান্ত করে নিন, আপনারা কি শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী যা খুশি করবেন তাহলে কিন্তু সাবধান হয়ে যান। আমাদের কাছে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এমন একটা তথ্য এসেছে যাতে আগামী দিন আপনারা বিপদে পড়বেন, আমাদেরকে চাকরি থেকে জোর করে বের করে দিয়েছেন কেন, এটা আমরা আজকের ডেটে প্রেস কনফারেন্সে উল্লেখ করছি না, কারণ সুপ্রিম কোর্টে একটা কেসের বিষয় আছে, সেই বিষয়টা নিয়ে আমরা একটু মুখ বন্ধ রাখছি। তাই আধিকারিকদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, আপনারা সতর্ক হয়ে যান, মন্ত্রীদের কথায় যা খুশি করার চেষ্টা করবেন না, বিপদ কিন্তু আপনাদের হবে, শাস্তি পেলে আপনারা পাবেন, মন্ত্রীরা কিন্তু শাস্তি পাবে না। সুতরাং 10,323 ইস্যুটাকে আবার গুরুত্বপূর্ণ ইস্যু বানিয়ে ভালোভাবে দেখে এদেরকে বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুন, অন্যথায় কিন্তু আপনারা আগামী দিনে বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে এমন কিছু কাগজ আমরা পেয়ে গেছি যাতে বেস করে আমি এই কথাগুলো বলছি। তাই যেহেতু রাজ্যের শিক্ষা দপ্তরে শিক্ষা অধিকর্তার কাছে আমরা তিনবার চিঠি দিয়ে এই চিঠিগুলোর উত্তর পাচ্ছিলাম না, আমরা শিক্ষা দপ্তরকে জানিয়েছি যে আমরা আসছি আগামী 10 তারিখ রাজ্যের আপামর 10,323 শিক্ষক শিক্ষয়িত্রীদের কাছে জয়েন্ট মুভমেন্ট কমিটি এবং আমরা 10,323-এর পক্ষ থেকে একটা আবেদন রাখতে চাইছি। আগামী 10 তারিখ রবীন্দ্রভবনে ঠিক 11:30 আমরা মিছিলটা স্টার্ট করে দেব, একটা মিছিল করে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হবে রাজ্যের শিক্ষা অধিকর্তার সঙ্গে। সুতরাং রাজ্যের আপামর 10,323-এর শিক্ষক শিক্ষয়িত্রীদের উদ্দেশ্যে আমাদের তরফ থেকে একটা আবেদন রইল, আমরা জানি কষ্ট হবে, কিন্তু কষ্টটাকে উপেক্ষা করেও চাকরির স্বার্থে আমাদের স্বার্থে আপনারা 11:00 মধ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জমায়েত হবেন এবং সেদিক থেকে আমরা আগরতলা শহর পরিক্রমা করে প্রতিনিধিমূলক ডেপুটেশন রাজ্যের শিক্ষা দপ্তরকে দেব। তারপর যদি রাজ্যের শিক্ষা দপ্তর এবং রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টাকে সলভ না করে তাহলে আগামী দিনে আমরা অন্য ধরনের আন্দোলন করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি এবং সেটা করে দেখাবো। আরেকটা বিষয় লাস্টলি আমি যে কথাটা বলবো, এখন ইলেকশনের মোমেন্ট, কেউ যেন মিডিয়ার বন্ধুদের কাছে আবেদন রাখবো, কেউ যেন আমাদের এই ধরনের আন্দোলনকে রাজনীতির সঙ্গে সংযুক্ত করে না দেখান, কারণ কি আমরা কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন 10 তারিখ করতে যাচ্ছি না। আমরা যদি রাজনৈতিক আন্দোলন করতে যেতাম তাহলে মন্ত্রীদের কাছে যেতাম, আমরা কিন্তু জানি এখন ইলেকশনের মুমেন্ট, তাই আমরা রাজ্যের শিক্ষা অধিকর্তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই বিষয়টাকে কোথাও জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আমরা আবেদন রাখবো রাজ্যের মিডিয়ার কাছে যে এটাকে কোনোভাবেই যেন রাজনৈতিক কোনো কর্মসূচি হিসাবে ঘোষণা না করা হয়। আমরা অলরেডি ডাইরেক্টর আমাদের এডুকেশন ডাইরেক্টরিতে চিঠি দিয়েছি, পুলিশের কাছে যে ইন্টিমেশন, পুলিশের থেকে তো আমাদের হাইকোর্টের একটা জাজমেন্ট আছে, সেই ক্ষেত্রে আমরা পুলিশের কাছে ইন্টিমেশন কপি আজকে সন্ধ্যার মধ্যে পৌঁছে দেব। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করি, যেটাই করি গণতান্ত্রিক পদ্ধতিতে করি, আমরা একটা মিছিল করব শহরে পরিক্রমা করে, আমরা ডাইরেক্টরির সামনে গিয়ে আমাদের প্রতিনিধিমূলক যে ডেপুটেশন সেটা আমরা শান্তিপূর্ণভাবে করতে চাইছি। প্রশাসন আমাদেরকে সহযোগিতা আগেও করেছিল, এখনও করবে, সেটাই আমরা আশা রাখি। আপনারা আসবেন ওই একদিনের যারা আপনারা কাজ করেন, দৈনিক রোজগার করছেন, আপনাদেরকে আবেদন করব, অনুরোধ করব, যেহেতু লড়াইটা প্রত্যেকের, এটা শুধু আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি এখানে যারা বসেছি আমাদের একার লড়াই না, সারা রাজ্যের 10,323 পরিবারের লড়াই, প্রত্যেককেই আসতে হবে, প্রত্যেকেই আসবেন, নিযুক্তকে আসবেন এবং নিজেদের পরিবারকে আসবেন। এই সরকারকে যতক্ষণ আমরা চাপে না ফেলবো ততক্ষণ পর্যন্ত সরকার আমাদের প্রতি সদয় হবে না। এই যারা মানে কথায় মানে না তাদেরকে তো চাপেই ফেলতে হবে, তাদের যাদের কথার কোনো দাম নেই। আর ইলেকশন মাত্র আর কয়েকদিন আছে, এখন চলছে পৌর নিগম, পৌর পরিষদ, গ্রাম পঞ্চায়েত ইলেকশনগুলো, রাজ্যে একটা অস্থির পরিস্থিতি, একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে চারিদিকে, কোথাও কোথাও নমিনেশনও দিতে পারছে না, সেখানে অনেক রকম ভুজ্যোতি আক্রমণ চলছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, মানুষ কথাই তো বলতে পারছে না। আগামী 23-এ হবে বিধানসভা ইলেকশন, আমাদের কি ব্যবস্থা করলো সরকার, আমাদের 10,323-এর কি কোনো ভূমিকা ছিল না সরকারের সরকার গঠন করার ক্ষেত্রে? আগামী দিনেও কিন্তু আমাদের ভূমিকা থাকবে, আমরা কিন্তু চুপ করে থাকার লোক নই। আপনারা দেখেছেন বারবার আমাদের উপর আক্রমণ করেছেন, কিন্তু আমরা কিন্তু এখন অবধি আমরা চুপ থাকিনি, বারবার নামছি। আগামী দিনে আমরা অন্যরকমের আন্দোলনে নামবো, সেটাও আপনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি। এবং সর্বশেষ বলবো,
যে সব 10,323 শিক্ষক পরিবার আপনাদেরকে আবেদন করব আপনারা ওই একদিনের অন্তত কাজটা আপনারা ওই দিন ছুটি নিয়ে আপনারা সবাই এই 10 তারিখ 10ই নভেম্বর বেলা 11টায় রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হবে। যার যার লড়াই প্রত্যেককেই করতে হবে, এটা আমার আপনার সবার লড়াই, আপনারা সবাই উপস্থিত থাকবেন।